হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফজলে খোদা বিদ্যুৎ, ফিটনেস ট্রেনার অ্যান্ড ইনস্ট্রাক্টর। আজকে আমি ব্যাক ওয়ার্কআউট করছি। ব্যাক ওয়ার্কআউটের মধ্যে এখন করছি যেটা হচ্ছে ডেড লিফ্ট। অল ওভার বডির কাজ করে, সাথে লোয়ার ব্যাকের কাজ করে বেশি। অল ওভার বডি বলতে আপনি যখন ডেড লিফ্ট প্রপারভাবে করবেন সেক্ষেত্রে হ্যামস্ট্রিং, তারপরে আপনার কোয়াড, লেগসের গ্লুট মাসেলের কাজ করে, সাথে সাথে যখন আপনি উঠছেন তখন লোয়ার ব্যাকের কাজ করছে, এরপর আপনার ট্র্যাপ মাসেলের কাজ করছে, আপার ব্যাকেরও কাজ করছে। এভাবে যদি চোখ করেন তাহলে ফুল বডি ওয়ার্কআউট হয় এক ডেড লিফ্টের মাধ্যমে। এটা ওভারঅল স্ট্রেন্থ বিল্ড আপেরও কাজ করে, বিকজ আপনি এটা যখন করবেন হ্যাভি ওয়েট ফলো করে করবেন, তো হ্যাভি ওয়েট ফলো করে যখন করবেন তখন প্রপার ওয়েটে করবেন, ফুল কনসেন্ট্রেশন দিয়ে করবেন, তখন আপনার বডি স্ট্রেংথ লেভেলও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তো এইভাবে আপনি এক্সারসাইজটা করবেন। এক্সারসাইজটা করার সময় যেটা বলা হয়, আপনি যখন নামবেন ফোকাস সামনের দিকে থাকবে, সামনে তাকাবেন এবং মনোযোগ রাখবেন লোয়ার ব্যাকে, লোয়ার ব্যাক যেমন টাইট থাকে, টাইটভাবে রাখলেন সামনে ফোকাস দিয়ে করবেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ কোনো সময় ইনজিউর্ড হবেন না। এটা 6-12 রেস ফলো করবেন, 12-10-8-6 এভাবে ফলো করতে পারেন। যারা আরও অ্যাডভান্স লেভেলে আছেন তারা 4-2-1 এভাবে ফলো করতে পারেন। ফিটনেসের জন্য 12-6 রেস ফলো করলে ঠিক আছে। বন্ধুরা, এই এক্সারসাইজটা করতে যদি আপনার প্রবলেম ফিল করেন, পারছেন না, তাহলে হালকা ওয়েট দিয়ে করবেন, প্রপার ফর্ম রেখে করবেন। আপনার ইনস্ট্রাক্টর ট্রেনার যেই থাকুক তাকে সামনে নিয়ে প্রথমে কিছুদিন এক্সারসাইজটা করবেন যেন ভুল না, তারপর আপনি ওয়ার্কআউট করবেন। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন। যারা ফেসবুক পেজে নিউ পাওয়ার হাউস জিম বা পার্সোনাল ট্রেনার পেজে আমাকে ফলো করছেন সেক্ষেত্রে লাইক করে রাখবেন পেজটাকে। যারা ইনস্টাগ্রামে দেখছেন সেক্ষেত্রে ইনস্টাগ্রাম আইডিটাও ফলো করে রাখবেন। যারা পার্সোনাল ট্রেনার হিসাবে আমাকে পেতে চান তারা ইনবক্স করবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।